আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা কখনো না কখনো মারিয়ানা ট্রেঞ্চের নাম তো অবশ্যই শুনেছেন, যা ওয়েস্টার্ন প্যাসিফিক ওশনে অবস্থিত দুনিয়ার সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট এবং এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। আপনারা কি কখনো ভেবেছেন, যদি পৃথিবীর সব নিউক্লিয়ার বোম এই ট্রেঞ্চের মধ্যে ঢেলে বিস্ফোরণ ঘটানো হয় তাহলে কি হতে পারে? যদি শুধু একটি নিউক্লিয়ার বোমাই এতটা ধ্বংসাত্মক হতে পারে, তাহলে একবার চিন্তা করে দেখুন সেখানে শত শত বোমা বিস্ফোরণের পরিণাম কি হতে পারে। তো বন্ধুরা, চলুন সেটি মারিয়ানা ট্রেঞ্চে বিস্ফোরণ ঘটিয়ে নির্ণয় করে দেখা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। শুরুতে মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে প্যাসিফিক ও ফিলিপিন নামক দুটি টেকটোনিক প্লেটের কিনারে অবস্থিত একটি গভীর খাদ, যা মারিয়ানা আইল্যান্ড থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত। ট্রেঞ্চটির দৈর্ঘ্য প্রায় 2550 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 69 কিলোমিটার। এটি এতটাই গভীর যে এর মধ্যে যদি 8.8 কিলোমিটার দৈর্ঘ্যের মাউন্ট এভারেস্টও রেখে দেওয়া হয়, তাহলেও এটি পানির পৃষ্ঠতল থেকে প্রায় 2 কিলোমিটার নিচে অবস্থান করবে। এটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে গভীরতম জায়গা যেখানে মানুষ যেতে পারে। ট্রেঞ্চটি এত গভীর হওয়ায় সেখানে পানির চাপ এর পৃষ্ঠের তুলনায় প্রায় 1000 গুণ বেশি। এটির গভীরে যাওয়ার জন্য একটি স্পেশাল সাবমেরিন ব্যবহার করা হয়, যেটিকে স্পেস ক্যাপসুলের ডিজাইনে তৈরি করা হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চের নিউক্লিয়ার বোম বিস্ফোরণের পরিণাম জানতে হলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে বর্তমান সময়ে পৃথিবীতে প্রায় কত সংখ্যক নিউক্লিয়ার বোম রয়েছে। অপরদিকে পুরো দুনিয়াতে নিউক্লিয়ার বোমের স্টক কমিয়ে আনার কথা বলা হচ্ছে, যার ফলে গত 30-35 বছরের তুলনায় নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা এখন প্রায় অনেকটা কমে এসেছে। 1986 সালে পুরো দুনিয়াতে প্রায় 70,300টি নিউক্লিয়ার ওয়ারহেডস প্রস্তুত করা হয়েছিল, যা বিস্ফোরণ ঘটার পর এখন প্রায় 13,500তে নেমে এসেছে। যদিও শুরুর তুলনায় এগুলোর সংখ্যার পরিমাণ অনেকটা কমে এসেছে, কিন্তু বর্তমান সময়ে প্রস্তুতকৃত এই নিউক্লিয়ার ওয়ারহেডসের ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যেখানে শুধু একটি নিউক্লিয়ার বোমের বিস্ফোরণের কারণে গোটা শহর ধ্বংস হতে পারে। এই 13,500 নিউক্লিয়ার ওয়ারহেডসের মধ্যে প্রায় 3,750টি অ্যাক্টিভ ওয়ারহেডস রয়েছে, যা যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে। বাকি রইল 9,750টি নিউক্লিয়ার ওয়ারহেডস, যা স্টকে রয়েছে এবং এর ক্ষমতা 0.3 কিলোটন থেকে 1.2 মেগাটন পর্যন্ত হতে পারে। পুরো পৃথিবীতে যতগুলো নিউক্লিয়ার বোম রয়েছে তার মধ্যে 88% রয়েছে রাশিয়া এবং আমেরিকাতে। এই দুটি দেশের তৈরিকৃত নিউক্লিয়ার বোমের পাওয়ার যদি একত্রিত করা হয়, তবে এটি বরাবর 6,600 মেগাটনে গিয়ে দাঁড়ায়। সেখানে যদি পুরো পৃথিবীতে তৈরিকৃত সকল নিউক্লিয়ার পাওয়ারের কথা আসে, তবে সেটি সব মিলিয়ে প্রায় 7,300 মেগাটনে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে যে বিস্ফোরণটি হবে তার পাওয়ার হবে 7,300 মেগাটন। এত পরিমাণ পাওয়ার পৃথিবীকে ঠিক কতটা মারাত্মক ক্ষতিসাধন করতে পারে তা কল্পনা করাও অসম্ভব। 7,300 মেগাটন পাওয়ারের ধ্বংসের পরিমাণ জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীর মোস্ট পাওয়ারফুল নিউক্লিয়ার বোমের দিকে লক্ষ্য রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নিউক্লিয়ার বোমের কথা বলতে গেলে শুরুতেই চলে আসে সোভিয়েত ইউনিয়নে তৈরিকৃত এই নিউক্লিয়ার বোম, যার নাম হচ্ছে টিজার বোম। এই শক্তিশালী বোমাটি পর্যবেক্ষণ করার জন্য 1961 সালের 30 অক্টোবর তারা এটির বিস্ফোরণ ঘটায়, যার পাওয়ার ছিল 57 মেগাটন। প্রকৃতপক্ষে এই টিজার বোমটি যদি নিউ ইয়র্কের মতো শহরে পতিত হয়, তবে পুরো শহর বিধ্বস্ত এবং বরবাদ হয়ে যাবে। এই 57 মেগাটনের বোমা যদি গোটা নিউ ইয়র্ক শহরকে বিধ্বস্ত করে দেয়, তবে একবার ভেবে দেখুন, যখন 7,300 মেগাটনের নিউক্লিয়ার বোমকে মারিয়ানা ট্রেঞ্চে বিস্ফোরিত করা হবে তখন ঠিক কী ঘটতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সবগুলো নিউক্লিয়ার বোম একসাথে কীভাবে বিস্ফোরণ ঘটানো যায়। সৌভাগ্যবশত এর সলিউশনও রয়েছে এই পৃথিবীতে। সায়েন্টিস্ট এডওয়ার্ড টেলার ও স্ট্যান উইলিয়াম একটি থিওরি তৈরি করেছিলেন, যার নাম ছিল টেলার উলান ডিজাইন। এই থিওরি অনুসারে নিউক্লিয়ার বোমগুলোকে একসাথে লিঙ্ক করে একটি জায়ান্ট বোম তৈরি করা সম্ভব। এই থিওরির সাহায্যে আমরা মারিয়ানা ট্রেঞ্চে 13,500টি নিউক্লিয়ার বোম একসাথে লিঙ্ক করে বিস্ফোরণ ঘটাতে পারব। যখনই মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নিউক্লিয়ার বোম বিস্ফোরিত হবে, ঠিক তখনই একটি জায়ান্ট গ্যাস বাবল তৈরি হবে এবং সেটি খুব দ্রুত পানির পৃষ্ঠতলের দিকে এগুতে থাকবে। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের 8 টন/স্কোয়ার ইঞ্চ প্রেশারের কারণে শীঘ্রই তার পতন ঘটে যাবে এবং এই ভয়ঙ্কর নিউক্লিয়ার বিস্ফোরণটি পৃথিবীর কোথাও প্রভাব ফেলবে না। না হবে কোনো ভূমিকম্প আর না থাকবে কোনো সুনামির ভয়। এর কারণ হচ্ছে, সবগুলো বোম যখন একসাথে একই জায়গায় বিস্ফোরিত হয় তখন এর এফিসিয়েন্সি কমে যায়। এছাড়াও মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এত পরিমাণ প্রেশার যে বিস্ফোরণের পরে তৈরিকৃত জায়ান্ট গ্যাস বাবলটি সেই প্রেশারেই ডেবে থাকবে এবং টেকটনিক প্লেটে 7,300 মেগাটন পাওয়ার কোনোরকম প্রভাব ফেলতে পারবে না, যার ফলে ভূমিকম্প অথবা সুনামি হওয়ার মতো কোনো ভয় থাকে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের নিউক্লিয়ার বিস্ফোরণ পাওয়ার নিয়ে ধারণাকৃত কিছু তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।